বিসমিল্লাহির রহমানির রহিম, স্বাগতম নতুন আরও একটি এনটিএস এর আপডেট এপিসোডে। আপনারা যারা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন, এরকম 713 জন প্রার্থীর জন্য সুখবর যে আপনাদেরকে 713 জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ দেওয়া হয়েছে আর এই মর্মে একটি নোটিশ আপলোড করেছে এনটিএস। আপনারা দেখে নেন এই নোটিশে কি লেখা আছে। এখানে বলা আছে যে বিজ্ঞপ্তি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পত্তন কর্তৃপক্ষ এনটিএসসি কর্তৃক 21/12/2022 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত চতুর্থ গণবিজ্ঞপ্তির আওতায় 12/3/2023 খ্রিস্টাব্দ তারিখে 32,480 জন প্রার্থীকে এমপিভুক্ত শিক্ষকদের শূন্য পদে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। নির্বাচিত প্রার্থীদেরকে অনলাইনে বিরুল ফর্ম জমাদানের প্রেক্ষিতে যোগ্য 27,074 জন প্রার্থীকে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের স্মারক নং এত তারিখ এর নির্দেশনা আলোকে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় শর্ত সাপেক্ষে 20/9/2023 তারিখে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। যাই হোক, আমরা মূল কথায় আসি, দেখি এখানে কি বলা আছে। প্রাথমিকভাবে নির্বাচিত অবশিষ্ট প্রার্থীদের বিভিন্ন বিষয়ে অধিগত যাচাই বাছাই এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের 10/10/2023 তারিখের এত স্মারকে সংশোধিত নীতিমালা বিবেচনা করে বিভিন্ন পদে মোট 713 জন প্রার্থী যোগ্য মর্মে বিবেচিত হওয়ায় পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলম অবস্থায় কতিপয় শর্ত সাপেক্ষে তাদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। নিয়োগ সুপারিশের বিষয়টি সংশ্লিষ্ট সুপারিশপ্রাপ্ত প্রার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে SMS যোগে অবহিত করা হয়েছে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে এনটিএসসি এর ওয়েবসাইটে www.ntsa.gov.bd চতুর্থ গণবিজ্ঞপ্তি 2022 নামক সেবা বক্সে অথবা সরাসরি ngi.teletalk.com/bd লিঙ্কে প্রবেশ করে স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করে সুপারিশপত্রে বর্ণিত প্রতিষ্ঠানে উল্লিখিত তারিখের মধ্যে যোগদান করার জন্য অনুরোধ করা হলো। তার মানে আপনারা এখনই চেক দিয়ে দেখে নেন কোন 713 জন আপনারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তারপর বলা আছে 3 নম্বরে, পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনে নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থী অনুপযুক্ত বিবেচিত হলে এই সুপারিশপত্র তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রার্থীকে অব্যাহতি প্রদান করবে। 4 নম্বরে বলা আছে, প্রার্থী যোগদানের নির্ধারিত সর্বশেষ তারিখের পরবর্তী 7 দিনের মধ্যে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের ngi.teletalk.com লিঙ্কে প্রবেশ করে জয়নিং স্ট্যাটাস অপশনে ইয়েস ক্লিক করবেন। প্রার্থী যোগদান না করলে জয়নিং স্ট্যাটাসে নো ক্লিক করে রিজন ঘরে যোগদান না করার সম্ভাব্য কারণ উল্লেখ করবেন। কোনো প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে SMS না পেলে এনটিএসসির ওয়েবসাইট থেকে তার প্রতিষ্ঠানের সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা এবং সুপারিশপ্রাপ্ত সংগ্রহ করতে পারবেন। যাই হোক, এই ছিল আপনাদের জন্য এনটিএস এর সর্বশেষ একটি আপডেট। পরবর্তী আপডেট পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।